আপনি এসব করে দলও রাখতে পারবেন না, দেশটার বারোটা বাজাচ্ছেন, রাজ্যের ক্ষতি করছেন, আর এই চিট ফান্ড ওয়ালারা আপনাকে বাঁচাবে? যাদের থাকার কথা জেলে, মায়ের নাম কাল জেলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। বাম দিকের পয়সা নিয়ে ফুটানি, 2.5 কোটি টাকার গাড়ি, 3 কোটি টাকার ফ্ল্যাট, একটা জায়গায় চারখানা গাড়ি, রতন টাটার যে সম্পত্তি নেই আপনার সেই সম্পত্তি কে কি ব্যবসা করেন এত টাকা আপনার হলো? কোন চিট ফান্ডটা এই 1.5 বছরের লাইসেন্স পেয়েছে সেই নাম গৌতম দেবের কাছে আমি জানতে চাই। এখানে যে ব্যবসা যে চিট ফান্ডগুলো করছে তারা সবই মাউন্টনট আমল থেকে করছে। আমরা কোনো চিট ফান্ডের কোনো প্রশ্রয় দিচ্ছি না, চিট ফান্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের ব্যবস্থা নেবার যদি এখানে ল অ্যান্ড অর্ডারের হয় সেটার ব্যবস্থা আমরা নিতে পারি। নিশ্চিতভাবে সেই যারা লাইসেন্স দিয়েছে তারাই এটা রেগুলেটিং করবে। এনি ইনকোয়ারি আমরা স্বচ্ছ, যে কোনো সহায়তা আমরা করব। প্রাইম মিনিস্টারকে চিঠি লিখে জানিয়েছি, আমি চিফ মিনিস্টারকে ওভার টেলিফোন বলেছি যে আমার যেটা মনে হচ্ছে যে গরিব মানুষ মারা যাবে, অন্য কারো কিছু হবে না। এরপরে গরিব মানুষের মৃত্যুর মিছিল বেরোবে। তৃণমূলের যে মানি সাপ্লায়ার, সহজ কথায় তৃণমূল দলটা যাদের পয়সায় চলে, এই 1-10টা লোকের পয়সায় চলে, তার অন্যতম হচ্ছে কেবি সিং। এ ঝাড়খণ্ডের থেকে এমপি হয়েছে, সেখানকার এমএলএদেরকে ধরে বুঝিয়ে যেভাবে হয় সেভাবে হয়েছে। একটা তৃণমূলের এমএলএ নেই কিন্তু তৃণমূলের এমপি হয়েছে। এবং এই কেবি সিং এর বিরুদ্ধে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস, এটা একটা বড় সাংবিধানিক সংস্থা, তারা ফুল স্কেল ইনভেস্টিগেশন শুরু করেছে এই কেবি সিং এর বিরুদ্ধে। সরকার একটা আলাদা, জনপ্রতিনিধি আমি কোথাও জানি না কি আছে, কোথায় কার কি আছে না আছে। সরকার আলাদা এবং সরকার মানুষের জন্য, মানুষের জন্য যেটাই দরকার হবে সরকার সেটা করবে। মানুষের ওয়েলবিং অফ দি পিপল যা দরকার হবে সরকার সেটা।